তো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে একেবারে অন্যরকম ভিন্ন স্বাদের একটি ভিডিও আপনাদের কাছে পেশ করতে চলেছি। তো আজকে ট্রাভেলের ভিডিও রয়েছে, আর যেই সেই বাসে নয়, আজকে সেই ফেমাস বাস, যে বাস দীঘাতে খুব তাড়াতাড়ি চলতে চলেছে এবং পুরো আলোড়ন শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো সেই বাসের ট্রাভেলের ভিডিও দেখতেই পাচ্ছেন বাসের ভেতরটা। আমরা এখন চলেছি দীঘায় সেই ডবল ডেকার বাস পৌঁছাতে তমলুক থেকে, আর আমাদের জার্নিটা শুরু হয়েছিল একেবারে তমলুকের সেই গ্যারেজ বিএস বডি বিল্ডার্স থেকে, যেখানে বিএসবিবির ওনার এই বাসের কর্মকর্তার হাতে তুলে দিয়েছিল চাবি। তো সেখান থেকেই শুরু হয়েছিল আমাদের এই জার্নি স্টার্ট, এই ভিডিও। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, কারণ পাবলিক রিয়াকশন সহ আমরা কীভাবে এনজয় করে করে নিয়ে গেছিলাম বাসটাকে, সেটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো চলুন শুরু করি আজকের সুন্দর সফর। তো যদিও আমাদের গাড়িটা নিয়ে যেতে একটু রাত হয়ে গেছিলো, তবুও কিছু মানুষ যারা ছিলেন বাজারে, তো তাদের রিয়াকশনটা দেখুন কীভাবে দেখছিলেন তারা। তো যেতে যেতে আমরা নন্দকুমার বাজারে কিছুক্ষণের জন্য দাঁড়াই এবং সেখানের মানুষরাও সেই রকমই অবাক চোখে দেখতে থাকে গাড়িটাকে। দেখতে পাচ্ছেন একটা দাদা বলছে কলকাতায় এরকম বাস চালু হয়েছিল, তো সেটাই বলছেন। বাসের বাস সাইডটাতেও কিছু মানুষ যেতে যেতে দেখছে যে এত লাইট যুক্ত এত সুন্দর বাস, ঘুরে ঘুরে দেখছে তাই। হ্যাঁ, রিয়াকশন দিতে হতো। তো এই মুহূর্তে আমরা নন্দকুমার চৌরাস্তার মোড়ে, যেখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিং পার্ক, তার সাইড দিয়ে আমরা চলেছি। সত্যি বলতে সেই লেভেলের আনন্দ হচ্ছিল বাসের একেবারে ছাদের ওপর চড়ে যেতে যেতে। সব লাল লাল লাগছে না ওই জন্য। যেতে যেতে কিছু ধাবা পড়ছিল এবং সেখানেও যারা ছিলেন তারা সবাই অবাক চোখে দেখছিলেন, মানে এর মজাটাই একদম আলাদা ছিল বস। তো চণ্ডীপুরের কাছে চলে আসছিলাম, যেখানে বাজারটা সেই লেভেলে লাগছিল একেবারে ছাদ থেকে, লাইটিং চারিদিকে খুব সুন্দর লাগছিল জায়গাটাকে। জাস্ট ওভারব্রিজ থেকে এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে, পুরো লাইটিংগুলো বিল্ডিংয়ের। তো সবাই চাচ্ছিল যে ফোনে সুন্দর এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে, এবং সবাই সেই রকম মস্তিতে ছিল বাসের, যেটা মানে আমার কাছে খুবই একটা বড় পাওয়া, এত সুন্দর একটা সময়ের সাক্ষী রইলাম। তো এই মুহূর্তে আমি বসে আছি একেবারে ড্রাইভারের সামনে, যার জন্যে নিচেও থেকে দেখা যাচ্ছে কত মানুষ দেখছে দোকানে যারা দাঁড়িয়ে আছে। তো কিছুক্ষণের জন্য রূপসী বাইপাস কাঁথির কাছে দাঁড়িয়েছিলাম আমাদের বাসটাকে একটু ঠান্ডা করার জন্য এবং জল নেওয়ার জন্য। তো এখানে সবাই আমরা এখানে আছি এই সাইডে, দেখুন আমাদের পুরো টোটাল স্টাফ যেনারা বাসে করে যাচ্ছিলাম দীঘাতে। তো এই সাইডটাই দেখুন মানুষ যেতে যেতে দাঁড়িয়ে দেখছে প্লাস ছবি তুলছে,
এমনকি বাইক দাঁড় করিয়ে দেখছে পর্যন্ত। তো আবার চলেছি আমরা এবং এখন আছি কাকতীয় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে। তো যেতে যেতে একটা দাদাকে দেখলাম, এই দেখুন ধরা পড়ে গেছে, কোথায় কি চুর করছিল ভালো করে। তো দাদা কিছু মনে করবেন না, ভিডিওটা হয়ে গেছে। তো ওখানটা কিছু মানুষ হাত দেখাচ্ছিল এবং কেউ একটা উল্টো পাল্টা কিছু বলেছে। তো আমরা সেই পাশে সেইভাবেই যাচ্ছি, খুব সুন্দরভাবে জার্নি চলছে আমাদের, এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে দীঘার দিকে। তো এটা সেই সবচেয়ে সুন্দর মুহূর্ত, যেই মুহূর্তে দীঘার গেট থেকে আমাদের বাসটা ঢুকছে আর আমি কিছুটা এগিয়ে এসে দাঁড়িয়ে গেছি, কারণ বাসটার ভিডিও নিতে হবে আপনাদের জন্য, এই সুন্দর দৃশ্যটা তুলে ধরতে হবে। তো এখনও ওয়েট করুন, আরও অনেক কিছু আছে, অনেক রিয়াকশান দেখতে পাবেন। অলরেডি দেখুন সাংবাদিক দাঁড়িয়ে ভিডিও করছে বাঁ সাইডে, তো সাংবাদিক উঠবে এই বাসে। তো অনেক মানুষ দীঘাতে একেবারে স্টেশনের কাছে দাঁড়িয়েছিলেন, দীঘাতে এসেছিলেন, যারা অবাক হয়ে দেখছেন, ভাবতেই পারেনি এরকম বাস দেখবে। কে বলছেন? কার বাস লাভারে দেখে নিবেন সব আপডেট অবশ্যই। দেখে দেখে মুখস্থ হয়ে গেছে দাদা। তো এটা একেবারে নিউ দীঘার জাহাজ বিল্ডিং এর সামনেটায়, যেখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে দেখছে, বাইক ঠেকিয়ে দেখছে, প্লাস যারা ছিল তারা দেখছে বাসটাকে, এখানেই ঘোরানো হবে বাস। তো একেবারে উপর ডেক থেকে ছবিটা তুলছিলাম, দেখুন কত মানুষ ছবি তুলছে প্লাস দেখছে, আর সেই ফাঁকে সাংবাদিক মহাশয় ছবি তুলে নিচ্ছেন। আর এই হলো জাহাজ বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই সুন্দর বাসের ছবি, প্লাস গ্রুপ ফটো রয়েছে আমরা যারা স্টাফ গিয়েছিলাম। তো এই ছিল তমলুক টু দীঘা জার্নি এই সুন্দর ডবল ডেকার বাসে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, প্লাস পাবলিক রিয়াকশান কেমন লাগলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো ফিরে আসবো এরকমই কিছু ভালো ভালো বাসের ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে ভিডিও শেষ করছি। তো জয় হিন্দ, জয় ভারত।